চাঁদপুর সদর উপজেলার 12 নং চান্দ্রা ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মাঝে চাউল বিতরণ করতে নিরলসভাবে চেষ্টা চালিয়েছেন চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারি। বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ, ট্যাগ অফিসার তাপস দাস, পুলিশ সিরাজুল ইসলাম, গ্রাম পুলিশ ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ব্যাপারী, জাহাঙ্গীর খান সহ অন্যান্যরা ত্রাণ বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু জেলেরা সকল নির্দেশনা উপেক্ষা করে চাল নিতে হুমড়ি খেয়ে পড়েন। এ ব্যাপারে 12 নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় ইউনিয়নের 1958 জেলের মাঝে চাউল বিতরণ করা হয়েছে, 1372 জনের চাল বরাদ্দ পেয়েছেন। তিনি আরও জানান, চাউল বিতরণকালে সর্বাত্মক চেষ্টা করেছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করতে। চাল বন্টন করার জন্য আমি আহ্বান করব আমাদের বঙ্গবন্ধু ডাক্তার জামিনের বাবু সারা দিয়ে ঘর থেকে বেরিয়ে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের দেশবাসী যাতায়াত করেছিল। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে সারা দিয়ে ঘরে থেকে দেশকে রক্ষা করবেন, সবাইকে ধন্যবাদ। এ সময় ইউনিয়নের সকল ইউপি সদস্য, সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।